তো আপনি এখানে আসছেন, আপনার স্বামী জানে? জানে না, তাহলে কেন আসছেন অন্য ছেলের সাথে? আমি বাসায় শুয়ে রয়েছি, আমার এক বন্ধু আমার ফোন দিছে যেন তোর ভোরে তো আমি এই যে আলিপুরা মানে আমরা এই যে দোকানের দিকে এমন এক পোলাও লাগে দেখছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। দর্শক শ্রোতা, আজকে যে ভিডিওটা দেখাবো সেটা হচ্ছে আবারও পরকীয়া। তো স্বামী থাকার পরও সে অন্য একটা ছেলের সাথে পালিয়ে যেতে চেয়েছিল, কিন্তু যখন পালিয়ে যায় তখন সেই স্বামীর বন্ধু দেখে ফেলে, দেখে তার স্বামীকে ফোন করে বলে তোর স্ত্রীকে তো এমন জায়গায় দেখেছি এমন একটা ছেলের সাথে। তো তার স্বামী সেখানে যায় এবং কে হাতে নাতে ধরে, হাতে নাতে ধরার পরে তার স্ত্রীকে সে কিছু করে না, সে তুলে দেয় তার এলাকার মেম্বারের হাতে। তারপর মেম্বারে যা করেছে অবশ্যই আপনারা ভিডিওতে দেখবেন। আমার কথা হচ্ছে, এসব ঘটনা কিন্তু আমাদের সমাজে অহরহ ঘটতেছে, কিন্তু কেন কেন ঘটতেছে? আমাদের সমাজের আমাদের দুর্বলতার কারণে হয়তো, আমাদের সমাজে হয়তো আইন নেই। যদি পরকীয়ার একটা আইন থাকতো তাহলে হয়তো এরকম অহরহ ঘটনা ঘটতো না, একটু ভয় পাইতো। কিন্তু এখন কোনো আইন নেই, হাতে নাতে ধরার পরে একজন আরেকজনের সাথে বিয়ে দেয়া দেয়, না হয় স্বামী স্ত্রীকে আলাদা করে দেয়, এটা কি সমাধান? আমার মনে হয় এটার একটা কঠোর একটা আইন পাস করা দরকার, কঠিন থেকে কঠিনতম একটা আইন পাস করা দরকার। যারা পরকীয়া করে ছেলে এবং মেয়ে দুজনেরই কিন্তু একটা আইন পাস করা দরকার, তাহলে হয়তো তারা এগুলো করবে না। দর্শক শ্রোতা, এলাকার মেম্বার তারপর মেয়েটার সাথে কী করেছে যদি আপনারা দেখেন তাহলে আশ্চর্য হয়ে যাবেন। তো ভিডিওতে কথা না বলে চলুন ভিডিওতে চলে যাই। আর হ্যাঁ, ভিডিওতে যাবার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ করবো, আমাদের এই চ্যানেলে যারা নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর আমার পিছনে একটা চ্যানেল আছে শিশির কোনা টু, আপনারা চাইলে আমার ওই চ্যানেলটা ভিজিট করতে পারেন এবং কি ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকেও আপনারা চলে যেতে পারেন। তো চলুন ভিডিওতে চলে যাই। মেয়েটার বাড়ি কোথায়? মেয়েটার বাড়ি বলতেছে বরিশাল, তার নামে বারাটিয়া মানিকনগর। আচ্ছা, সম্মানিত আচ্ছা, আমরা এই মুহূর্তে তার স্বামীর কাছে জানবো যে এখানে কি ঘটনাটা কি, একটু বলবেন প্লিজ। আপনার নাম কি? আমার নাম হৃদয়। হৃদয়, তাহলে এখানে কি হয়েছে আপনি একটু ডিটেলসটা বলেন। মানে আপনি কিছু অবশ্য আমি জানি না, আমি ওর ওর মার বাসায় ওর ওর বাসায় থাকে, তো আমি বাসায় শুয়ে রয়েছি, তো আমার এক বন্ধু আমার ফোন দিছে যেন তোর ভোরে তো আমি এই যে আলিপুরা মানে আমরা এই যে দোকানের দিকে এমন এক পোলাও লাগে দেখছি। তা আমি বলছি আচ্ছা তুই আবার ফলো রাখ, আমি আইতাছি। পরে এই যে যখন কইছে যেন আচ্ছা তুই আয়, আমি দেখতেছি। পরে লাই যে আমি আইলাম এই জায়গায়। আপনার বিয়ে দাম্পত্য জীবন কতদিন ধরে? প্রায় এক বছর। এক বছর বিয়ে করছেন, তা আপনার অনুমতি ছাড়াই এখানে অন্য এক পুরুষের সাথে আসছে, এই তো? মানে ওরা মরে বলছে তো আমি ওর বলছি আইতে, তাহলে ওরা মরে ডালে করা যাইতে দিচ্ছে। তাহলে এইখানে এসে কি অবস্থা পাইলেন আপনি? এখানে এসে এই যে ক্যালাবের ভিতরে এসে তারপর আমি দেখছি যে এই জায়গায়। আচ্ছা, এবার আমরা শুনবো তার স্ত্রী আছে। আপনার নাম কি? সরি, আর একটু জোরে বলেন। তো আপনি এখানে আসছেন, আপনার স্বামী জানে? জানে না, তাহলে কেন আসছেন অন্য ছেলের সাথে? আপনার ফ্রেন্ডের সাথে আসছেন? আপনার ফ্রেন্ডের সাথে যে আসবেন আপনার স্বামী জানে? আপনার স্বামী অজান্তে এখানে আরেকটা ছেলের সাথে আসা, আপনি তো আরেকজন স্ত্রী, তার অনুমতি ছাড়া এখানে আসছেন, এটা আপনি অন্যায় করছেন না? সরি, ও আপনার নাম্বার ব্লকে ফেলায় রাখছে, আপনি ফোন দিতে পারেন না, জানাইতে পারেন না, এই জন্য আসছেন। তাহলে আপনার স্বামীর সাথে কি কোনো দ্বন্দ্ব আছে? কি দ্বন্দ্ব আছে বলেন একটু।
আপনার স্বামী আপনাকে সবসময় মারধর করে, সেজন্য আপনি মানে তাইলে ডিভোর্স দিতে পারেন, আপনি যদি সংসার না করেন তাহলে ডিভোর্স দিয়ে দেন, তাই না? আপনার সংসার যদি আপনার দাম্পত্য জীবন কষ্টে হয়, আপনার মারধর করে, তাহলে তো এখানে বুঝতে পারেন এটা আপনি ওইভাবে ইয়ে করবেন না। এখানে ঝামেলা করছেন, আজকে ঝামেলা হয়েছে এখানে, এইভাবে তো আসা ঠিক হয়নি। আচ্ছা, আপনার দেশের বাড়ি কোথায়? বরিশাল। আর এখানে থাকেন কোথায়? ঢাকা, মানিকনগর। ও আচ্ছা, তাহলে এখানে